উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে শেরপুরে পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান। তিনি বলেন, সবশেষ শনিবার রাতে শেরপুরের নকলায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় নালিতাবাড়ি উপজেলায় 5 জন ও ঝিনাই গাতিতে একজনের মৃত্যু হয়েছে। কৃষি অফিসারের তথ্য মতে জেলায় অন্তত 30,000 হেক্টর আমন আবাদ এবং 1,000 হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত 70,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান গণমাধ্যমকে জানান, জেলার বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। দুর্গতদের উদ্ধারে ও শুকনো খাবার পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।